পরিচালক অনিক দত্তর আগামী ছবি অপরাজিত। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী তৈরি নেপথ্যের কাহিনী এই ছবির উপজীব্য। সাদা কালো ফ্রেমে যেন সত্যজিতের ছায়া। এই ছবিতে কিংবদন্তি সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জিতু কামাল। ছবিতে অপরাজিত রায়ের চরিত্রে দেখা যাবে জিতুকে, আর বিজয়া রায়ের ছায়ায় তৈরি বিমলার ভূমিকায় থাকবেন সায়নী ঘোষ। জিতুর এই লুকে আশ্চর্য হয়ে যাচ্ছে নেটপাড়ার মানুষজন। সত্যজিৎ রায়ের সাথে মিলে যাচ্ছে জিতু কামালের লুক। অভিনেতা নিজেও এতে হতবাক, এই লুকের প্রকৃতিত্বই পরিচালককে দিলেন জিতু। গালে ও থুতনিতে প্রস্থেটিক্সের সাহায্য নেওয়া হয়েছে, মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু। কিন্তু সত্যজিতের ম্যানারিজম ফুটিয়ে তোলা, তার মতো করে রুমাল ধরা, সেসবের কৃতিত্ব জিতুকেই দিলেন পরিচালক। তবে শুধু লুকেই মগ্ন থাকতে চান না জিতু, তার মনোযোগ এখন অভিনয়ে। নিয়মিত সত্যজিতের ইন্টারভিউ দেখছেন, তার কথা বলার ধরন খেয়াল করছেন অভিনেতা জিতু। লুকে যেরকম সন্তুষ্ট হয়েছেন নেটিজেনরা, তেমনই সিনেমাটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বহু মানুষ। 15 ডিসেম্বরের মধ্যে শ্যুট শেষ করার পরিকল্পনা রয়েছে।